এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছি তিনি বলা চলে একদম নাটকের একদম কী বলবো কিং টিং যাচ্ছে কিছু বলাই চলে আর কি, এত 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 তিনি হিট নাটক উপহার দিয়েছেন বলার কথা নয়, মানে বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যদিও আমরা আজকে কথা বলছি, পিছনেই দেখতে পাচ্ছি অগ্নিমন্থন ছবিতে একদম সেন্ট্রাল একটা ক্যারেক্টার না মেঘনাদ ভট্টাচার্য যে ছবিগুলো করে নিশ্চয়ই তার পিছনে কোনো রিজন থাকে, কারণ নাটকের মানুষ, শুধু নাটকের মানুষ নয় যে ছবি করবো না এরকম একটা মানুষ, মানে ছবি করবো না নয় সেরকম ছবি নাহলেও করবো না। অগ্নিমন্থনে এমন কি ছিল যেটার জন্য রাজি হওয়া? এর আগে একটা ছবি করলাম সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, যাতে ওই দারুণ দারুণ ছবি, সেইটা ওই কেসি পালের রোলটা করেছিলাম, সেটা খুব ভালো হয়েছে লোকে বলেছে। এই চরিত্রটা যে কোনো অভিনেতার পক্ষে খুবই আকর্ষণীয় এবং করার মতো চরিত্র। এই সময় দাঁড়িয়ে একটা লোক আনকম্প্রোমাইজিং, তারা সে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করে চলতে চাইছে না, কাজের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই, সমাজের কোনো ক্ষেত্রেই সে মাথা নোয়াতে চাইছে না। তারপরে তার অনেকগুলো প্রবলেম শুরু হয়ে যায়। সে প্রবলেমটা হচ্ছে সে পরিবারের কাছে, অন্য লোকেদের কাছে একটা আস্তে আস্তে বিপজ্জনক লোক হয়ে দাঁড়ায়। লোকে তাকে পাগল হিসেবে ডিক্লেয়ার করতে আরম্ভ করে, এবং এই লোকটা যখন তার প্রিয় জামাই একমাত্র, সে একজন সাংবাদিক, সাংবাদিক একটা স্টোরি আনফোল্ড করতে গিয়ে মার্ডার হয়, তখন সে খেপে যায়। খেপে গিয়ে সে মনে করে আর বাড়িতে কাগজে বিভিন্ন জায়গায় বাইট দিয়ে প্রতিবাদ আটকে রাখা সম্ভব নয়, রাস্তায় নামতে যাবে। এবার রাস্তায় নামার সঙ্গে সঙ্গে কিছু লোক তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার এই লোকটার কণ্ঠস্বরটা সিস্টেম বন্ধ করতে চায় এবং বন্ধ করতে পারেও, কিন্তু বন্ধ করলেই যে কথাগুলো থেমে থাকে তা তো নয়, তার তো অনেকগুলো ফলোয়ার্সও থাকে, তারা সেই কথাগুলো বহন করে যায়, আবার কথাগুলো চালু হয়। এইটাই অগ্নিমন্থন। মেঘনাদ সেভাবে যদি ধরি তাহলে চরিত্রের সঙ্গে কিন্তু অনেকটা মেঘনাদ ভট্টাচার্যের নিজের মিল আছে, কারণ মেঘনাদ ভট্টাচার্য নিজেও কখনো ওই যে কম্প্রোমাইজ করা এটা কিন্তু কখনো করেছে বলে আমরা শুনিনি। যদি সত্যি সেরকম করতেন আর কি, তাহলে এতদিন অনেক ছবিতেও সেন্ট্রাল ক্যারেক্টারের মেঘনাদ ভট্টাচার্যকে দেখা যেত। সেরকম কথা বলছি না, আমি বলছি আমরা যারা থিয়েটার করি তারা একটা উদ্দেশ্য নিয়ে থিয়েটার করি, সমাজের ভালো হয় এবং প্রতিবাদী চরিত্র আমাদের থিয়েটার যেন থাকে, সমাজের সেসব জায়গাগুলো গণ্ডগোল সেগুলোর দিকে দিক নির্দেশ করা যায়, কারণ থিয়েটার বা সিনেমা দিক নির্দেশ করতে পারে, সমাধান দিতে পারে না। কিন্তু এই লড়াইয়ের জন্য মধ্যে তো 50 বছর আছি, সেই লড়াই থেকে প্রতিটা নাটক করার আগের আমি আর নাটকটা করার পরের আমি তো এক না, আস্তে আস্তে তো আমার একটা উত্তরণ হয়, মানে একটা চেতনা স্তর, অনুভবের স্তর অনেক বিকাশ ঘটে, অনেক বড় হয়। সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে যখন এই চরিত্রটা আমি দেখি, তখন এই চরিত্রটাকে আমার চিনতে সুবিধা হয় এবং করতেও সুবিধা হয়, কারণ তার জন্য যে প্রিপারেশনটা সেটা আমার এই 50 বছর হয়েছে এইটা বলতে পারি। মেঘনাদ, এখানে যখন পেয়েছি আপনাকে, নাটকের তো প্রশ্ন একটা দুটো না করলে আমার মনটাও খিচখিচ করছে। নাটক তো বলা চলে আমাদের কলকাতার নাটক মানে খুব একটা দারুণ একটা, ভারতের অন্যতম একটা, যে ভারত কেন সারা পৃথিবীর একটা একটা অন্যতম আলোচনার বিষয়। সেখান থেকে দেখা যাচ্ছে নাটকের দর্শক দিনের পর দিন কমে যাচ্ছে। আমি বলছি সব জায়গায় যখন একটা কী বলে বড়ো বড়ো কোম্পানি বা কর্পোরেট জগৎ যখন এসে সাপোর্ট করছে নাটককে, কেন করছে বা নাটক কেন নিচ্ছে না, এটা খুব মানে জানতে ইচ্ছা করে, মানে নাটক নিচ্ছে না নাকি নাটককে করছে না? প্রথম কথা হচ্ছে কর্পোরেট বা স্পন্সররা এমন জিনিস, এমন মিডিয়া যাইবে যেখানে প্রচুর মানুষ, নাটকের কিন্তু দর্শক মানে প্রেক্ষাগৃহের তুলনায় ক্ষেত্রেই কম, অর্থাৎ 700-800 বেশি দর্শক না। যে 700-800 যে জিনিসটা লোক দেখে তার পেছনে স্পন্সররা কেন ছুটবে? তার চেয়ে পাড়ার একটা ফুটবল খেলা হলো তো 3,000 লোক হবে, তাই না? তারপরে আর থিয়েটার সবসময় এমন একটা প্রতিবাদী চরিত্র নিয়ে থাকে যে ভয় পায়, যে দরকার নেই, এরা বড়ো বেশি রাজনীতি করে, বড়ো বেশি এই কথা বলে করে না। কিন্তু থিয়েটারে চিরকালই দর্শক কম ছিল, কোনোকালই দর্শক বিরাট কিছু ছিল না, কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে আজকে বাংলা ছবির সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন? তার মানে বাংলা ছবির দর্শক কমছে, আরেকদিকে বাড়ছে, বাড়িতে বসে বাড়ছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে লড়াইটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু
এর মধ্যেখানে আমাদের কোভিড গেল, তাতে তো একেবারে পাশাপাশি বসে থিয়েটার থাকা বন্ধ। তার মানে আমরা দু তিন বছর খুব কষ্টে সবাই, এবং বিশেষ করে টেকনিশিয়ানরা যারা এর উপর ডিপেন্ড করে তারা ভীষণ খারাপ অবস্থা। থিয়েটারের লোকেরাই কিন্তু তার পাশে দাঁড়িয়ে তাদের রেশন দেওয়া, মাসে মাসে কিছু টাকা দেওয়া আমরা থিয়েটারের লোকেরা নিজেরাই করেছি। আবার আমরা থিয়েটার চালু করেছি, মানুষ আসছে, একদল মানুষ দেখতে আসে আর একদল মানুষ তৈরি হয় তাদের কাছে থিয়েটার দেখাবে বলে। তো এই দুই মানুষের বন্ধনের নামই তো থিয়েটার, এই সামাজিক বন্ধন। এই সামাজিক বন্ধনটা যতটা সুদৃঢ় হবে আমাদের থিয়েটারের দর্শক তত হবে। এখন আমরা খুব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তো পরস্পর থেকে, নিজেকে ছাড়া কিছু ভাবছি না। মেঘনাদ দা, আজকে আপনি প্রচণ্ড ব্যস্ত, তাও লাস্ট একটা কোশ্চেন যেটা খুব মানে খুব জানতে ইচ্ছা করছে আর কি, একটা সময় যা থিয়েটার করতো খুব মানে একটা উচ্চ শিক্ষিত শুধু নয় মানে সারা জীবন তারা পড়াশোনা করে গেছে, ইনফ্যাক্ট আপনি বা যদি বিভাস দার কথা ধরি প্রত্যেকে এখনও পর্যন্ত রেগুলারলি পড়াশোনা করে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বা এটাও হয়তো আপনি সাপোর্ট করবেন কি করবেন না জানি না, বা অন্য চাকরি করছে পাশাপাশি থিয়েটারটাও করছে আর কি, চাকরি মানে অন্য চাকরি করছে মানে বেশ বেশ ভালো রকমের ভালো চাকরি করছে আর কি, তারা হয়তো থিয়েটারটা করলে করার দরকার নেই, কিন্তু ওই যে একটা কী বললেন প্রতিবাদের একটা কথা ভাষা নিজেকে প্রকাশ করা বা নিজের ভালো লাগার জায়গা থেকে, তো এখন মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা কিছু হচ্ছে না থিয়েটারটা করি, এটা কি আপনি ব্যাপারটা কখনো ফিল করেছেন? না না, থিয়েটার সেরকম না, সেভাবে থাকতে পারবে না, সে থিয়েটারে আসতে পারবে থাকতে পারবে না। থিয়েটারে এত কষ্ট, এত পরিশ্রম, এবং তার তুলনায় থিয়েটার এত কম দেয়, যশ খ্যাতি পয়সা এত কম দেয়, যে থিয়েটারের যদি আদর্শগতভাবে তুমি লেগে থেকে না থাকতে পারো তুমি থাকতেই পারবে না থিয়েটারে, তুমি অন্য মিডিয়ায় চলে যাবে, তুমি আমার থিয়েটারে লড়াই করতে পারবে না, কারণ থিয়েটারের লড়াইটা খুব কষ্টের লড়াই, আর অর্থনৈতিক সংকটটা চিরকাল থিয়েটারে রয়েছে। এবং থিয়েটার করতে গেলে যে পড়াশুনোর কথা বলছো, নতুন যারা থিয়েটার করছে তাদের পড়াশুনোর লেভেল খুব ভালো, যারা আমাদের থিয়েটারের নতুন ডিরেক্টর যারা তারা প্রভূত পড়াশুনো করা ছেলে, মানে পড়াশুনো ছাড়া থিয়েটার করা যাবে না একদমই। মেঘনাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনি এরকমভাবে আরও আরও থিয়েটার আমাদের উপহার দিন আর ভালো ভালো ছবি আসেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ।